बिना अनुमति के मैदान में हेलीपैड तैयार करने का क्लब और स्थानीय लोगों ने किया विरोध। हुगली जिले के शेवड़ा पुल के राजबाड़ी मैदान में भाजपा की तरफ से तैयार किए जा रहे हेलीपैड का तृणमूल कार्यकर्ताओं और क्लब के सदस्यों ने विरोध करना शुरू कर दिया। ज्ञात हो कि मंगलवार को फिल्म अभिनेता एवं भाजपा नेता मिथुन चक्रवर्ती की शेवड़ा पुल में एक रैली होनी है, जिसको लेकर स्कूल के बच्चों के खेलने वाले मैदान में हेलीपैड तैयार किया जाना है। क्लब और इलाके के लोगों का आरोप है कि हेलीपैड तैयार किए जाने से मैदान क्षतिग्रस्त होगा। वही विद्यालय प्रबंधन की तरफ से बताया गया कि स्कूल के मैदान को किसी भी राजनीतिक दल को व्यवहार नहीं करने दिया जाएगा। इसी बात को लेकर विरोध प्रदर्शन किया जा रहा है। हालांकि प्रशासन की तरफ से इस मामले में कोई प्रतिक्रिया नहीं मिल पाई। দীর্ঘ দিন ধরে বিভিন্ন আগে লোকেরা বিভিন্ন ধরনের খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান করত, আমরা পারমিশন দিলাম। হঠাৎ জানতে পারলাম যে এখানে নাকি একটা কোন রাজনৈতিক দল হেলিপ্যাড করবে, তো আমরা সঙ্গে সঙ্গে বললাম হেলিপ্যাড করলে খেলাধুলা পরিবেশটাও নষ্ট হবে, ঘাস নষ্ট হয়ে যায়, এখানে ছেলেরাও প্র্যাকটিস করে তাদেরও অসুবিধা হবে। অথচ আমাদের থেকে পারমিশন নেওয়ার সৌজন্য বোধটুকু করেনি তারা। এই জন্য আমাদের প্রতিবাদ যে যারাই অনুষ্ঠান করুক, যে কোনো ধরনের অনুষ্ঠান হয়তো স্কুলের পারমিশন দরকার হয়, প্লাস ক্লাবেরও পারমিশন দরকার হয়, যেহেতু ছেলেরা এখানে ক্লাবে করে, কিন্তু এরা কোনোটাই কিছু করেনি, তা বলে জোর করে মাঠটাকে নিয়ে ভ্যালিব্যাট করার ব্যবস্থা কি চাইছেন? আমরা মানছি না, মানবো না, আমরা এই দাবিটা মানছি না। কারণ বিনা অনুমতিতে ক্লাস দেওয়া যায় না, কারণ এটা তো প্রাইভেট প্রপার্টি, এটা তো গভর্নমেন্ট প্রপার্টি নয়। স্কুলে ওরা অনুমতি কোথা থেকে নিল? রাজবাড়ি থেকে শুনছি নাকি? রাজবাড়ি থেকে নিয়েছি। নাম আমার নাম সুজিত মিত্র, সারাপল্লী সুজনা বিদ্যানিকেতনের প্রেসিডেন্ট। এই ক্লাবের কোন রকম বেনিয়ম, বেনিয়ম মানে হচ্ছে হেলিপ্যাড বা কোন রকম খোড়াখুড়ি চলবে না। এটা খেলার মাঠ, খেলার মাঠ হিসাবেই থাকবে। এটা যদি কোন পলিটিক্যাল পার্টি এখানে জোরজবরদস্তি করতে চায়, আমরা তার তীব্র প্রতিবাদ জানাব। দরকার হয় আমরা রক্ত দিয়ে এটাকে বাঁচাবো। কিছুদিন আগেও তো দেখেছি এখানে তৃণমূলের এখানে প্রোগ্রাম হয়েছে, তখন হেলিপ্যাড নামেনি, পায়ে হেঁটে প্রোগ্রাম। ওখানে তো মঞ্চ তৈরি হয়েছে, মঞ্চ তৈরি হয় এক জিনিস, হেলিপ্যাড এক জিনিস। দাদা, হেলিপ্যাডটা এক জিনিস, মঞ্চ এক জিনিস। সুতরাং হেলিপ্যাড আমরা করতে দেবো, রাজনৈতিক প্রোগ্রাম হবে না, রাজনৈতিক প্রোগ্রাম হেলিপ্যাড নেমে হেলিপ্যাড। আপনি তো বলছেন রাজনৈতিক প্রোগ্রাম হবে না, রাজনৈতিক প্রোগ্রাম দেখে মেনে হবে, মঞ্চটা প্রোগ্রাম হবে না, এটা ঠিক নয়। রাজনৈতিক প্রোগ্রাম হতেই পারে, কিন্তু কথা হচ্ছে নিয়ম মেনে এবং হেলিপ্যাড বানানো চলবে না। এটা আমাদের, আমার নাম দীপক ভৌমিক, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।